প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এবার আলোচনা করব অনুশীলনী 4.2 এর 15 নম্বর প্রশ্নের গ এবং ঘ নম্বর প্রশ্নটি। দেখো, এখানে সূত্রের সাহায্যে গুণ করতে হবে, তো শুরুতেই গ নিয়ে আলোচনা করব। এখানে দেখো দেওয়া আছে টয়েস এ বি স্কোয়ার মাইনাস ওয়ান, আবার 4a² b² প্লাস 2ab² প্লাস 1। এখানে আমাদের সূত্র আসবে, আমরা সূত্র পড়েছি, দেখো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, কিন্তু আমরা পড়েছি এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র। আবার দেখো এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, আমরা কিন্তু লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এটা আমাদের সূত্র। এই সূত্র এখানে আমরা তৈরি করে নেব। দেখো তাহলে 2ab² মাইনাস 1, 2ab² কে এ মনে করতে হবে আর 1 কে বি মনে করতে হবে। তাহলে 2ab² কে এ মনে করব, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে কি, এ মানে হলো 2ab² ইন্টু 1, বি মানে হলো 1, 1 এর ওপর স্কোয়ার দাও, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তাহলে আমাদের সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মানে কি, 2ab² এটার ওপর দাও কিউব, আর 1 হলো বি, 1 এর উপর দাও কিউব। তাহলে 2-র উপর কিউব করলে কিন্তু 8 হয়ে যাবে, মানে 3টা 2 গুণ করো, 3টা 2 গুণ করলে 8 হয়, আর এ এর উপর কিউব করো তাহলে এ কিউব, বি স্কোয়ারের উপর কিউব করলে তোমার হবে 6, বি টু ডিভার 6, অর্থাৎ 3টা b² গুণ করো তাহলে বি টু ডিভার 6, আর 1-এর উপর কিউব করলে 1ই হবে। এটি হলো অ্যান্সার। তাহলে আমাদের এখানে আসলো কত, 8a³ b² 6 - 1। এরপর দেখো ঘ নম্বর অঙ্কে দেখো x² প্লাস এ ইন্টু x⁴ মাইনাস এ x² প্লাস এ স্কোয়ার, এটি আমাদের কি করতে হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে আমি লিখেছিলাম, দেখো মাইনাসের সূত্র, এখানে তোমাদের এটার ক্ষেত্রে হবে প্লাসের সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, কিন্তু সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব। তো এই সূত্র এখানে দেখো অ্যাপ্লাই করব, তো x² প্লাস এ ইন্টু x⁴ মাইনাস এ x² প্লাস এ স্কোয়ার, তাহলে এটা x² মানে হলো এ প্লাস এ মানে এখানে আমরা সূত্রে যে বি পড়েছি সেই বি কে হিসাব করব। এখানে x² মানে হলো এ, এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে কিন্তু হলো তোমার x², আর বি মানে কিন্তু হলো এ প্লাস বি স্কোয়ার মানে হলো তোমার এর ওপর স্কোয়ার, এই তো। তাহলে এখানে কি করা যায়, যে x² প্লাস এ এটা থাক, সরাসরি সূত্র লিখবো আমরা, যেহেতু আমরা সূত্র এখানে তৈরি করে নিলাম, এবার সূত্র ফেলতে পারি, যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব x² মানে হলো আমাদের এ, এ কিউব কিউব দেব, আর বি মানে হলো এ, তাহলে এর ওপর কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেললাম। এখানে আমি সূত্র লিখেছি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এর সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব। তো আমাদের এখানে এ মানে হলো x², তাহলে x² এর ওপর কিউব, তাহলে এ কিউব হয়ে গেল, প্লাস বি মানে হলো এখানে এ, তাহলে এর ওপর কিউব,
তাহলে হয়ে যাবে এটা বি কিউব। এরপর আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের উপরে যদি কিউব করা হয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে, আর এখানে এ কিউব। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয়। আর ভিডিওটিতে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।